আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হই। তো আজকের ব্লগটাতে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমরা একটা ইনভিটেশনে যাচ্ছি আমার আপির বান্ধবীর বাসায়। সাডেন প্ল্যানে আপুর বাসাতে যাওয়া, কোনো প্ল্যান ছাড়াই আপু আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো ওখানেই যাওয়া হচ্ছে। আমাদের বাসা থেকে খুব অল্প দূরত্বেই, তো আমরা রিক্সা করেই যাচ্ছি। আসলে রিক্সা ভ্রমণটা অনেক ভালো লাগে, বাস বা অন্য কিছু থেকেও আমার রিক্সায় চড়াটা অনেক ভালো লাগে, খুব এনজয় করি। এই তো আশেপাশে অনেক দোকান, এই পাশটা একটু দোকান বেশি। এই তো আপুর বাসায় চলে এসেছি, আপু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। এখানে হচ্ছে চিকেন, তারপর গরুর মাংস, মাছ সব কিছুই করেছে আপু, আর খাবারটা অনেক টেস্টি হয়েছে। আর আপি আর আপু তো অনেক হচ্ছে গল্প, তাদের গল্পের কোনো শেষ নেই, দুজনই অনেক গল্প করেছে, তাদের অনেক দিন পরে দেখা। আর এটা হচ্ছে গরু মাংস, দুই রকমের গরু মাংস ছিল, আর এটা হচ্ছে মনে হয় বেগুন দিয়ে মাছ, আমি ট্রাই করিনি। আর এই তো এটা আমার খাবার, পোলাও আর চিকেন ফ্রাই। আর রাজুয়া তো অনেক বেশি এনজয় করছিল ওখানে গিয়ে, ওদের বাসায়ও দুইটা বেবি আছে, তাদের সাইকেল নিয়ে সে খুব এনজয় করছিল। সে সাইকেল পেয়ে অনেক খুশি। আর তার মামামকে তো সব কিছুতেই তার কাজে লাগেই, দরকার পড়লেই সে ডাক দেয়। ফার্স্ট এসে আমাকে তার সাইকেল ধুতে দেবে না, পরে ঠিকই আমাকে তার ডাকা লেগেছে। এই তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।